শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে কি, দাদাভাই দিদিভাই মানে ইউটিউব দাদাভাই দিদিভাই আসবে আমাদের বাড়িতে, আর এর আগেও এসেছিল। তো আজকেও সকালে ফোন করে বলেছে আসবে, তো তার জন্য একটু তোমার দাদাভাই বাজার করতে গিয়েছে। তো কী কী এনেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর কারা এসছে ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জেনে যাবে কারা এসছে। আমাদের খুব কাছের মানুষ, মানে খুবই মানে বলতে পারো মনের মানুষই হয়ে গেছে এখন। তো ওনারা এখন আসছে, আর আমি এইদিকে দেখো একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন রান্না করতে যাব, মানে বাজার আনছি ওখানে যাব। তো চলো কি বাজার এনেছি একটু দেখানো যাক। তার আগে মনে পড়লো যে দিদিভাই সকালে ফোন করেছিল, বলছে যে মানে 10টার দিকে বাড়ি থেকে বের হবে, তো আমাদের এখানে আসতে আসতে 12:30টা বেজে যাবে। তো সেই হিসাবে আমি আগে সকালে খাবারটা খেয়ে নিয়েছি, আর মামা এখনো খায়নি। ও দেখো লাইট তো নেই এখানে, ডালের বড়া করছে বলছে নাকি লাইট দিচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু টাইট, মানে পুরো শক্ত শক্ত হয়েছে বড়াগুলো। আমি এখান থেকে অবশ্য নিয়ে খেয়েছিলাম, দুটো খেয়েছিলাম এখান থেকে। এটা মা ভাত খাবে এখন, আর বাড়ি অলরেডি মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে কটা, হয়তো 10:30 বেজে গেছে নাকি এখন মা? আসো সবাই, ডালের বড়া দিয়ে ভাত খাবে, আসো